হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। অর্পিতা সাইকনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি একটা বিয়ে বাড়ির সাজানো গেট। খুব সুন্দর না বন্ধুরা? তো চলো, আজকে রয়েছে এই বিয়ের মরশুমে একটা বিয়ে বাড়ির ব্লগ তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আজকের এই ভিডিওটা নিয়ে। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, কেউ কোথাও স্কিপ করো না, পুরো ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। এই দেখো বন্ধুরা, এটা করে বর এসেছে। আমরা গিয়েছিলাম এক রিলেটিভের বিয়েতে, আমার মামা শ্বশুরের মেয়ে। দেখো বন্ধুরা, সাজবার পর বাড়িতে একটু সেলফি তুলে নিয়েছি, আর এটা গাড়িটার সামনে, যেটা করে বর এসেছিল সেই গাড়িটার সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছি। আর এই যে আমার সাথে রয়েছে অভিরূপ, তোমরা অনেকেই ওকে চেনো। এইবার একবারে চলে এলাম আমরা ছাদনাতলায়, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন বাজে রাত 8:30। তো গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো বিয়ে একদম শুরুও হয়ে গেছে, অনেকটা পর্ব হয়েও গেছে, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এখন দেখো, মার সাথেও একটু ফটো তুলে নিয়েছি, তোমাদের দাদাভাই তুলে দিয়েছে। তো বন্ধুরা দেখো, আরও অনেক রিলেটিভসরা রয়েছে, আমি তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। আর এই যে দেখো, পাত্র আর পাত্রী, আমার ননদের বিয়ে হচ্ছে, আর সাথে নন্দে জামাই পাশে রয়েছে। দুজনেই নন বেঙ্গলি, আর সেজন্যই ওদের সাজগোজ, ওদের বিয়ের আচার অনুষ্ঠান সব কিছুই কিন্তু অন্যরকম। খুবই সুন্দর লাগছে দুজনকে। ও আমাদের সাথে একটু হাই করে নিল। তো বন্ধুরা দেখো, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তাই এখানে বসে একটু ফটো তুলে নিলাম। এখন তোমাদের দাদাভাইকেও একটু সাথে নিয়ে ফটো তুললাম। তো বন্ধুরা, এখন দেখো আমি একটু ফ্রুট জুস খাচ্ছি। একতলাতে শুধু স্টলই বসেছিল, কত রকমের স্টল বসেছিল, কিন্তু আমি না ভিডিও করতেই ভুলে গেছি। আমরা যখন স্টলগুলো দেখি মনে হয় প্রত্যেকটাই অল্প অল্প করে টেস্ট করে দেখি কোনটার কীরকম স্বাদ, বেবি কর্ন থেকে আরম্ভ করে চিকেন পাকোড়া, মোমো, পান, আইসক্রিম, প্রচুর স্টল ছিল। তো সবগুলোই টেস্ট করে করে দেখছিলাম আর ভিডিও করতে একদমই ভুলে গেছি, তাই জুস খাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম, তখন মাথায় এসেছিলো ভিডিও করার কথা। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে ডেকোরেশনগুলো একটু শেয়ার করছি, আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। এটা হলো গেট থেকে ঢোকার যে রাস্তাটা সেখানে, আর গণেশ ঠাকুরকেও সুন্দর জায়গায় বসিয়ে তার আশেপাশ থেকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো বন্ধুরা দেখো, আমি গেটের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, আর সব জায়রা মিলেও ফটো তুলেছি। রিলেটিভসরা একসাথে থাকলে খুব আনন্দ হয়, অনেক গল্প থাকে, তো সবাই গল্প করছিল, আমি সেই মুহূর্তে একটু ভিডিও করে নিয়েছি। এখানে আমাদের সমস্ত মাসিমণি, মাইমা, মা, বৌদি ভাই সবাই রয়েছে। আর এটা হলো একদম তিনতলা, যেখানে খাওয়ার ব্যবস্থা ছিল। এখানকার ডেকোরেশনটাও খুব সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দোতলায় বিয়ে হচ্ছিল, তিনতলায় খাওয়ার ব্যবস্থা ছিল, আর একতলায় ছিল স্টল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টস করো। আরেকদিন দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, তবে আজকে এখানেই শেষ করছি, টাটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।